আসসালামু আলাইকুম আইটিভারি ডট কম এবং অনলাইন স্কুল পিটি ডট ব্লগ স্পট ডট কম এর তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা একটি জিনিস দেখব, সেটি হচ্ছে ব্লগার ডট কম এর ব্লগে কিভাবে আপনি সাইটম্যাপ যোগ করবেন। সাপোজ আপনার একটি ফ্রি ব্লগ আছে যেটা আপনি ব্লগার ডট কম থেকে নিয়েছেন, তো সেই ব্লগের অন পেজ এসইও করার জন্য সাইটম্যাপ অবশ্যই সাবমিট করতে হবে আপনাকে। তো সেটা কিভাবে করবেন, কারণ আমরা এর আগের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছি যে এফটিপি বা ফাইলজিলা সফটওয়্যারের মাধ্যমে আপনি প্রিমিয়াম কোন ওয়েবসাইটের বা ওয়ার্ডপ্রেস দিয়ে করা কোন ওয়েবসাইটের জন্য সাইটম্যাপ তৈরি করে সেটা ওয়েবমাস্টার টুলসে সাবমিট করতে পারেন। কিন্তু ব্লগার ডট কমে যেহেতু এফটিপি সাপোর্ট করে না, তাহলে সেটা আপনি কিভাবে করবেন? তো এর জন্য একটি চমৎকার সিস্টেম আছে, সেটি হচ্ছে আপনি স্ক্রিনে যে লাইনটি দেখতে পাচ্ছেন, যে ইউআরএলটি দেখতে পাচ্ছেন, সেই ইউআরএলটি গুগল ওয়েবমাস্টার টুলসে সাইটম্যাপের জায়গায় যদি আমরা এই ইউআরএলটি দিয়ে দেই, তাহলে আমাদের সাইটম্যাপ তৈরি করা হয়ে যাবে। তো এটা অ্যাকচুয়ালি আমাদের সাইটের অ্যাড্রেস ডট ব্লগার ডট কম স্ল্যাশ দিয়ে এই যে এতটুক যে কোডটা আছে, সেই কোডটা যদি আমরা পেস্ট করে দেই ওয়েবমাস্টার টুলসে গিয়ে, গুগল ওয়েবমাস্টার টুলসে গিয়ে, তাহলেই আমাদের সাইটম্যাপ অ্যাড করা হয়ে যাবে। তো চলুন আমরা এটা কিভাবে করব প্র্যাকটিক্যাল দেখে নেই। আমরা ওয়েবমাস্টার্স ডট গুগল ডট কম এই ইউআরএল থেকে ওয়েবমাস্টার টুলস লগ ইন করেছি। ওয়েবমাস্টার টুলস নিয়ে আমরা এর আগে টিউটোরিয়াল করেছি, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, আর যারা নতুন তারা হয়তো বুঝতেছেন না, অবশ্যই আপনারা আমাদের সাইটে যান, সাইটে গিয়ে আমাদের সে ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিন। তো এখানে আমি একটি সাইট সিলেক্ট করব, আমি যে ওয়েবসাইটটার সাইটম্যাপ গুগলের কাছে সাবমিট করব সে ওয়েবসাইটটা আমি এখান থেকে সিলেক্ট করতেছি। ওকে, হাউ টু হাইড ফোল্ডার ডট ব্লগ স্পট ডট কম আমি এটাই সিলেক্ট করলাম। ওকে, এটা সিলেক্ট করার পর এখানে সাইটম্যাপ আছে, তো আমি যেহেতু আপনাদেরকে নতুন করে সাইটম্যাপ সাবমিট করে দেখাবো, তাই এই যেটা আছে অলরেডি সেটা আমরা এখান থেকে ডিলিট করে দেই। পেজটা রিফ্রেশ করি, যেহেতু আমরা সাইটম্যাপ ডিলিট করে দিয়েছি, ওকে দেখুন নোট সাইট ম্যাপস, এখানে আর কোনো সাইট ম্যাপ নাই। এখন আমরা আমাদের নতুন একটা সাইট ম্যাপ সাবমিট করব। এই যে দেখুন এখানে অ্যাড অর টেস্ট সাইট ম্যাপ, এখানে ক্লিক করলাম, তো দেখুন শুরুতে কিন্তু আমাদের সাইটের অ্যাড্রেসটা এখানে ওরা দেখাচ্ছে এই বক্সে, শুধু আমাদের এখান থেকে এই যে অ্যাটম ডট এক্সএমএল এখান থেকে এই পর্যন্ত কোডটা কপি করে পেস্ট করতে হবে। তো এই কোডটা আমি একটু বুঝিয়ে দেই, এখানে গুগল ইন্ডেক্স করবে 1 থেকে আপনার সাইটের যে ইউআরএল, একটা সর্বনিম্ন একটা ইউআরএল থেকে সর্বোচ্চ 500টা ইউআরএল পর্যন্ত এই সাইটম্যাপের মাধ্যমে গুগল সাবমিট করতে পারবে। এখানে যদি আপনি 500 পরিবর্তে 5000 দিয়ে দেন, তাহলে গুগল আপনার ওয়েবসাইটের জন্য 5000টা পেজ সাবমিট, 5000টা পেজ সে ইন্ডেক্স করতে পারবে। আর এই সাইটম্যাপটা অ্যাড করার সবচেয়ে বড় সুবিধা হলো যে অন্যান্য এক্সএমএল সাইটম্যাপের মতো এটা একবারে ফিক্সড না, এই সাইটম্যাপটা আপনি ব্লগারে ইউজ করলে অটোমেটিক্যালি যখন আপনি নতুন পোস্ট করবেন, সরাসরি এই সাইটম্যাপটার সাথে সাথে আপডেট হয়ে যাবে। এই সাইটম্যাপটা ইউজ করার এই একটা বড় সুবিধা আছে আপনাদের জন্য। তো আমরা এই কোডটা এখান থেকে কপি করে নিয়ে আসলাম, কপি করে এখন এই বক্সে শুধু আমরা এই কোডটা দিয়ে দিব, কোডটা দিয়ে এখন সাবমিট সাইটম্যাপে ক্লিক করলাম, রিফ্রেশ করি পেজটা। দেখুন এখানে 8টা ইউআরএল সাবমিট হয়ে গেছে, আমাদের এই সাইটম্যাপটা এখানে দেখাচ্ছে। তো এইভাবে আমরা ব্লগার ডট কমে সহজেই একটা অটো জেনারেট কোডের মাধ্যমে সাইটম্যাপ সাবমিট করে ফেললাম। এক্ষেত্রে আমাদের সাইটম্যাপ ডাউনলোড করার কোনো ঝামেলাও থাকলো না, এবং এখানে এক্সএমএল এগুলো নিয়ে কোনো কিছু করার ঝামেলাও রইল না। আমরা সরাসরি এখন এই সাইটম্যাপটা আমাদেরকে, এখানে দেখুন মাত্র 8টা ইউআরএল সাবমিট হয়েছে, এটা আমরা যেহেতু ম্যাক্স রেজাল্ট 500 দিয়েছি, তো এখানে সর্বোচ্চ 500টা পর্যন্ত ইউআরএল যখন যাবে তখন এটা
কাজ শেষ হয়ে যাবে পরবর্তীতে আমরা চাইলে এরকম আরো একটা যোগ করে দিতে পারবো এখানে অ্যাড ডট টেস্ট এর মাধ্যমে তখন সেটা এরপরে আরো 500 যাবে এরপরে আরো 500 এরকম করে আমরা বিভিন্ন ভাবে সাইট ম্যাপ যোগ করার মাধ্যমে আমাদের সাইটের অন পেজ অপটিমাইজেশন করাতে পারি তো আশা করি টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পেরেছেন তো এরপরে যদি আপনাদের এই টিউটোরিয়াল সম্পর্কে আর কিছু জানতে চান তাহলে itbari.com সাইটে গিয়ে আমাদেরকে জানান অথবা আমাদের এই ফেসবুক গ্রুপে যোগ দিন এবং সেখানে আমাদেরকে প্রশ্ন করুন তো ভালো থাকবেন সবাই সেই প্রত্যাশা আজকের মতো টিউটোরিয়াল এখানেই শেষ করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ